নেক্সট স্যার আসতে পারি? আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, বসতে পারি? চেয়ারটা তো এখানে রাখা ফাঁকা, তো তোমার জন্যই তো, বসো। সরি স্যার। ইটস ওকে। নাম কি স্যার? নাম আবু হায়দার রনি। আচ্ছা আচ্ছা, বাড়ি কোথায় স্যার? সিরাজগঞ্জ। আচ্ছা, যাই হোক, সে যাই হোক। এটা চুলের এটা কোন স্টাইল? এটা ভালো করে চুল কাটবা না? এটা ছেলেদের একটু গ্রুমিং এর ব্যাপার আছে না? জি স্যার, সরি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ডাইরেক্ট কোশ্চেন আসি, 1971-এ কি হয়েছিল স্যার? মুক্তিযুদ্ধ হয়েছিল। কেন, আর কিছু হয়নি? এই মানে বাংলাদেশ নিয়ে পড়ে আসছো, মুক্তিযুদ্ধ নিয়ে পড়ে আসছো? আর কি হয়েছিল স্যার? ইন্ডিয়াতে দুটো ছাগলের বাচ্চা বাঘে টেনে এনে গেল, এই খবরটা তোমাদের কোনো খবরই মনে হচ্ছে না? সরি স্যার, আমার জানা নেই। আচ্ছা ঠিক আছে, যাই হোক। তা মুক্তিযুদ্ধ কতজন মারা গিয়েছিল স্যার? 30 লক্ষ শহীদ হয়েছিল। আচ্ছা নামগুলো বলো, মিলিয়ে দেখি স্যার। নাম নাম তো জানা নেই স্যার। তুমি মানে দেশের যারা যুদ্ধ করে শহীদ হলো তাদের নাম তোমার মনে নাই স্যার? 30 লক্ষ শহীদ নাম কি করে? আমি জানি না তোমরা কিভাবে এই পর্যন্ত লেখাপড়া করে আসো। আচ্ছা ঠিক আছে, যাই হোক। বাংলাদেশের আয়তন কত স্যার? 1,47,000। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে বলছি। তা বর্ষাকালে আয়তন কত থাকে স্যার? ওই 1,47,000। কি বললাম, মানে পানিতে ডুবলেও তা, পানিতে শুকনা থাকলেও তা, এটা এটা সম্ভব কখনো? বুঝি না তোমরা কি লেখাপড়া করো তোমরা এখন, আমি কিছুই বুঝি না তোমাদের কাজ কারবার। আমি তো তাই জানতাম স্যার। আচ্ছা ঠিক আছে, সে যাই হোক, পরের কোশ্চেন আসে। আচ্ছা স্যার, একটু যদি সহজ প্রশ্ন করতেন স্যার, একটু প্লিজ স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে কাঁচা পাতা সম্পর্কে দেখি তোমার আইডিয়া কেমন। আজকে মানে বাজারে এক্স্যাক্টলি মূলা কত করে কেজি ছিল স্যার? আমি তো এক সপ্তাহ বাজারে যাই না স্যার, এক সপ্তাহ আগে গিয়েছিলাম, তখন স্যার কত করে যেন ছিল মনে পড়ছে না। ওকে স্যার। আচ্ছা মানে তোমরা, আমি আমি বুঝি না এখন আমাদের লেখাপড়ার সিস্টেম কোন লেভেলে যা ঠেকছে, মানে লেখাপড়া করো না না কি, মানে তুমি বলো, তুমি এই যে 3টা কোশ্চেন ধরলাম, 3টাই ফেল, মানে আমি তোমাকে চাকরিটা কি কি দেখে দেবো, এই চেহারা দেখে? স্যার আমি আসতে পারো স্যার, একটু যদি দেখতেন। আসতে বললাম না, আসতে পারো, দাও। ওকে ওকে স্যার। নেক্সট স্যার, আইসা পড়েছি স্যার, আসলাম কিন্তু। হ্যাঁ আসো আসো বাবা, তুমি ভালো আছো? হ্যাঁ স্যার, কেমন আছেন স্যার? এই তো এই তো। তা তোমার বাবা, তোমার আব্বু কেমন আছে? হ্যাঁ ভালো আছে স্যার। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। রাস্তায় আসতে কোনো সমস্যা নেই তো? না না, কোনো সমস্যা হয় নাই, জ্যাম ট্যাম ঠেলি চলে আইছি স্যার একদম। তোমাকে আর কি কোশ্চেন করব বলো, আমি তো জানি তুমি এমনিতে অনেক জ্ঞানা ব্রিলিয়ান্ট। হ্যাঁ স্যার। আচ্ছা একদম বাবা, আমাদের 1971-এ কি হয়েছিল তোমার কি জানা আছে? হ্যাঁ স্যার, মুক্তিযুদ্ধ হয়েছিল। বাহ, তুমি তো অনেক ব্রিলিয়ান্ট তুমি। সবই স্যার আপনাদের দোয়া স্যার। আচ্ছা যাই হোক, এই যে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধে কত মানুষ মারা গেছে তা কি জানা? হ্যাঁ স্যার, 30 লক্ষ। কিভাবে বলবো? আচ্ছা যাই হোক, তা একটা কোশ্চেন কি করবো? হ্যাঁ স্যার, কোনো সমস্যা নাই স্যার, যে কোনো কোশ্চেন স্যার ফাটিয়ে দেবো স্যার। আচ্ছা মূলা সম্পর্কে কিছু জানো? হ্যাঁ স্যার একদম, মূলা স্যার লম্বা লম্বা হয় স্যার, একদম সাদা সাদা লম্বা লম্বা হয়। মূলা স্যার খুবই পুষ্টিকর, খুবই শক্তিশালী একটা খাদ্য স্যার। আর মূলার জন্য তো স্যার বাংলাদেশ খুবই বিখ্যাত, বাংলাদেশ পৃথিবীতে মূলা সাপ্লাই করে একদম স্যার, কোটি কোটি টাকা স্যার ইনকাম করতেছে স্যার, অনেক অনেক বেলা বলা স্যার। তোমার সম্পর্কে আসলে তোমার আমার কোশ্চেন করে কিছু নাই, যাই হোক আমার খুব ভালো লাগছে। আর শোনো, তোমার কোশ্চেনের দরকার নাই, তুমি আমি তোমাকে আমি অ্যাপয়েন্টমেন্ট কার্ড পাঠানোর ব্যবস্থা করতেছি। ওকে স্যার। আর তোমার আব্বুকে বলবা? হ্যাঁ নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। আচ্ছা দেখো, ওকে স্যার, ওকে 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 বাবা ভালো থাকো। ওকে আচ্ছা ওকে।